পারিবারিক এবং সামাজিক স্বীকৃতি। অনেক পয়সা কামালেন, স্বীকৃতি নাই, হবে না, একটা সময় খুব খারাপ লাগবে, কষ্ট লাগবে। আর্থিক সচ্ছলতা খুব দরকার, অতটুকু আর্থিক সচ্ছলতা দরকার যতটুকু হলে আমাদের নিজের জীবনটাকে নিয়ে ভাবনায় করতে না হয়, নিজের ফ্যামিলিকে নিয়ে ভাবনায় করতে না হয়, ততটুকু সচ্ছলতা সবারই লাগে। নিজের ইচ্ছে মতো কাজের বাইরে সময়টাকে উপভোগ করার মতো সময়, অর্থাৎ ফ্রি টাইমটাকে যেন এনজয় করতে পারেন। কীরকম, আমার এক বন্ধু, ওই বন্ধুটা মাস্টারি করতো, মাস্টার ছিল, একটা সময় তার মনে হলো মাস্টারিতে বেতন কম, মাস্টারি আর করবো না। তখন সে মাস্টারি ছেড়ে দিয়ে অন্য একটা চাকরিতে জয়েন করলো। সে জয়েন করেছিল সনি এরিকসন কোম্পানিতে, তখন সনি এরিকসন একসঙ্গে হয়ে গেছিলো, জয়েন করছিল সনি এরিকসনে, ওখানে জয়েন করলো, ওখানে 5-6 মাস চাকরি করছে। চাকরি করার পর ওই চাকরিটা ছেড়ে দিয়ে সে আবার জয়েন করলো বুয়েটে, সে বুয়েটে পড়াতো। তখন তাকে আমরা সবাই বললাম, দোস্ত তুই একবার এরিকসনে গেলি, আবার এরিকসন থেকে এখানে আসলি, বুঝলাম না, আবার ছাড়লি। বলে হ্যাঁ, আমার ভালো লাগতেছিল না ওর জন্য। বলে কেন, অনেক টাকা বেতন পেতি না? ওর বুয়েটে যে টাকাটা বেতন পেত, এরিকসনের বেতন হচ্ছে তার প্রায় 2.5 গুণ বেতন, অনেক বেতন পেত, 2.5 গুণ বেতন পেত, কিন্তু সে করে নাই চাকরিটা। তখন সে আমাকে একটা আনসার দিয়েছিল, আনসারটা আমার অনেক ভালো লাগছে। আনসারটা ছিল এরকম যে, বন্ধু, এরিকসন আমাকে অনেক টাকা বেতন দিত, সত্যি কথা, কিন্তু সে বেতনটা খরচ করার কোনো সময় দিত না, আমি সে চাকরিটা করে করবোটাকে। আমার খুব ভালো লাগছিল আনসারটা, এটা একটু মাথায় রাখতে হয় মনে হয় ক্যারিয়ার ঠিক করার সময়। অপেক্ষাকৃত কম সংখ্যক অপছন্দের দিক, এটা আমি আগেই বলেছি, এটা নিয়ে আর না বলি। পরিবারকে দেওয়ার মতো সময় তা তো বলেইছি। জব সিকিউরিটি, আপনি চাকরি করছেন, খুব ভালো চাকরি, ওয়ান ফাইন মর্নিং শুনলেন ইউ আর ফায়ার্ড, তখন কি হবে, চাকরি নাই, ওই নিরাপত্তা যেন থাকে, এটা একটু মাথায় রাখতে হবে ক্যারিয়ার ঠিক করার ক্ষেত্রে। প্রণোদনা, প্রণোদনা মানে হচ্ছে যদি শুধু বেতনের জন্যই চাকরিটা করেন তাহলে একটা সময় খুবই বিস্বাদ মনে হবে চাকরিটাকে, বিরক্তিকর মনে হবে। আপনি দেখবেন বেতন ছাড়া আর কোন কোন বিষয়গুলো আপনার চাকরি আপনাকে দেয়, যে সমস্ত জিনিসকে টাকায় পরিমাপ করা যায় না ওই সমস্ত জিনিসগুলো সবচেয়ে বেশি মূল্যবান, সেটা কত বেশি আছে এটা একটু খেয়াল করবেন, এটা একটু মাথায় রাখবেন। পরেরটা,